আজ একটা বিশেষ উদ্দেশ্যে বিশেষ জায়গায় যাচ্ছি। তো কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করতে সেটা জানতে আমাদের সঙ্গে থাকো। সঙ্গে থাকলে জানতে পারবে সে বিশেষ জায়গাটা কোথায় আর কি করতেই বা যাচ্ছি সেখানটাতে। কারণ দেখতে তো হবেই সকালে কেন বেরোলাম, এত সকালে কি করে আসলাম, কি করলাম, সবটাই দেখাবো। চলো সঙ্গে থাকো। ট্রেন চলে এসছে, এই ট্রেনটাতেই আমাদের এখন বর্তমান উঠতে হবে, তারপরে যাওয়ার পালা। দেখো একদম জানলার ধারের কোনার সিটটা নিয়ে নিয়েছি, কারণ একটু বেশি দূর যেতে হবে, সেই কারণের জন্যই এই সিটটা নেওয়ার প্রয়োজন ছিল। তা সকাল সকাল একটু পাকায় আছে, সে কারণের জন্য বিশেষ অসুবিধা হয়নি সিটটা পেতে। ট্রেনটা পাকায় এমনি, কোনো অসুবিধা নেই। নেমে গেছি, এবার সেই শেষ স্টেশন অর্থাৎ স্টেশনটা শান্তিপুর, শান্তিপুর জংশন। এখানে যে কোনো মাধ্যম দিয়েই আসতে পারেন, শিয়ালদা থেকে এইখানে আসার জন্য সব রকম ব্যবস্থাই আছে। এবারে চলো শান্তিপুর। নেমে গেছি, বিশেষ জায়গাটা তো বুঝতেই পারছো, তো দেখাচ্ছি চলো। স্টেশনটা দেখবি কিন্তু ভালো ব্যবস্থা, দেখো টিকিট কাউন্টার এখান থেকে আনরিজার্ভ যে কার্ডের মাধ্যমে টিকিট কাটে সে ব্যবস্থাটাও আছে। সুন্দর বসার জায়গা, ফ্যান, তারপরে সুলভ শৌচালয় একত্রে, মানে খুব সিস্টেমটা দেখে ভালোই লাগলো। এত দূরে কলকাতা থেকে স্টেশন, তবুও ঠিকঠাক বেশ গোছানো। স্টেশন থেকে নামবেন, একদম স্টেশনের সঙ্গে লাগানো রাস্তা, সেই রাস্তাতে টোটো অ্যাভেলেবেল, মাত্র 20 টাকা করে নেবে, তার বিনিময়ে কিন্তু আপনাকে হাটে পৌঁছে দেবে। এইটাই সবচেয়ে ভালো মাধ্যম। চলে এসেছি আমরা ঠিক শান্তিপুর হাটের সামনে, এখানেই টোটোতে আপনাকে নামিয়ে দেবে, এখান থেকে খানিকটা হেঁটে গেলেই হাট। ভাই শাড়ির মার্ট দেখুন, শাড়ির হাটটা দেখুন কি বিভৎস। এটা কিন্তু জাস্ট একটা পাশে জাস্ট নিচতলা, এর এখন উপরে আছে, বিপরীত সাইডে আছে, সব দিক সুন্দর করে। দেখো সেই সকাল থেকে বাড়ি থেকে এত দূর জার্নি করার পেশার পর এখানে আমরা বিভিন্ন দোকান থেকে হাট ঘুরে ঘুরে শাড়ি কাপড় দেখছি। দেখা যাক সেই শাড়ি কাপড়গুলো কটা কি পছন্দ হয়। এখানের বিখ্যাত ঘুগনি আর পরোটা, এটাই কিন্তু খাওয়া হচ্ছে। আর এটা দেখেন টেপা কচুরি, মানে এর মধ্যে ফুল ভরা আছে, ফুলটা এইভাবে থাকে ভেতরে, ভীষণ টেস্ট, ট্রাই করতে পারো এখন আসলে। এখানকার বিখ্যাত একটা দুধের মিষ্টি অর্থাৎ রসমালাই, পুরো দেখুন গোটাটা কিন্তু, আর তার সাথে আছে মিষ্টি দই, বেশ টেস্ট কিন্তু। দইয়ের টেস্টটা কেমন লাগলো? সুন্দর কিন্তু। কেনাকাটির পর্ব সব কমপ্লিট হলো,
এবারে বাড়ি ফেরার পালা, ট্রেন আসছে ডাইরেক্ট এখান থেকে, শান্তিপুর থেকে বন্দা লোকাল পাওয়া যায়। তো এটা 12:39 আসে। এই ট্রেনটা তাহলে সবচেয়ে ভালো হয়, আর নামা লাগবে না, এক ট্রেনেই পুরো বনগাঁ অব্দি চলে যাবো। আর কী কী কিনলাম সে ভিডিও তো পরে আসবেই পুজোর কেনাকাটিতে, সেটা পরে দেখে নিও। আপাতত এখন বাড়ি ফেরার পালা। মনে রাখবে 12:40 ট্রেন, রানাঘাট নেমেও আপনারা শিয়ালদায় চলে যেতে পারেন। আর যারা আমাদের দিক থেকে আসবেন বনগাঁ লাইনের বা উপাসটায়, তো তারা কিন্তু এই ট্রেনটা ধরে ডাইরেক্ট বনগাঁ চলে যেতে পারেন।